ট্যাং নৃত্যের জন্য প্রস্তুত, ট্যাং নৃত্য আরম্ভ কর। ওরে ও বহু পয়সা পা। ব্যাং নৃত্যের জন্য প্রস্তুত, ব্যাং নৃত্য আরম্ভ কর। ওরে ও দেখেছি দেখেছি তোমার লম্বা দুটি ঠ্যাং, ওরে ও কুলা ব্যাং, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে শুনেছি রাত দুপুরে উচ্চস্বরে ডাকছ তুমি গ্যাঙর গ্যাঙর গ্যাং, ওরে ও কুলা ব্যাং। স্কাউট তালি বাজাও জুড়ে। অনেক ধন্যবাদ, উঠে বড় যাও, জায়গায় যাও। এক গেল মাছ ধরতে, দুই গেল তার সাথে, তিন বসে নৌকা চালায় বৈঠা নিয়ে হাতে, ও ভাই বৈঠা নিয়ে হাতে, তিন বসে নৌকা চালায় বৈঠা নিয়ে হাতে, ও ভাই বৈঠা নিয়ে হাতে, চার পড়লো গাছ থেকে পাশ বসে কাঁদে, ছয় বসে রকেট চালায় পূর্ণিমার চাঁদে, ও ভাই পূর্ণিমার চাঁদে, ছয় বসে রকেট চালায় পূর্ণিমার ওই চাঁদে, ও ভাই পূর্ণিমার ওই চাঁদে, সাত জলে সাঁতার কাটে আট কাটে ধান, নয় বসে তবলা বাজায় দশ ধরেছে গান, ও ভাই দশ ধরেছে গান, নয় বসে তবলা বাজায় দশ ধরেছে গান, ও ভাই দশ ধরেছে গান। আমি জানি না এই শিক্ষা ব্যবস্থাগুলো কোন দেশের, অনেকে বলছে বাংলাদেশের, তবে আমার কাছে মনে হচ্ছে না এটা বাংলাদেশের নয়। যাই হোক, আমি জানি না এটা কোন দেশের, আমি নিশ্চিত নয়, আমি নিশ্চিত করে বলতে পারছি না যে এই শিক্ষা ব্যবস্থা আসলে কোন দেশে এখন কীভাবে হচ্ছে, তবে এটা কোনো কারণেই শিক্ষা ব্যবস্থা হতে পারে না, এটা শিক্ষার কোনো নীতিতেই নেই। আর কবিতাগুলো শেখানো হচ্ছে ভিন্ন স্টাইলে, এখন এটা আদৌ কবিতা, এই কবিতা শিখে কী হবে, এই কবিতার ভিতরে কী বলা হচ্ছে, মানে একটা কবিতা যখন আমি বলবো বা আমরা ছড়া বলবো তাহলে তার ভিতরে শিখনীয় কোনো কিছু থাকতে হবে। আপনি যদি দেখেন ত্রিং ত্রিং সাইকেল চালায়, এটা একটা কবিতার বিষয়, কিন্তু হচ্ছে যে এখন কবিতাটার ভিতরে শিখার মতো আসলে কিছু নেই, এখানে শিখার মতো কিচ্ছু নেই, এটা জাস্ট একটা কবিতা। এখন কবিতাটা তারা এটাকে একটা সুন্দরভাবে পরিবেশন করতে চাইতেছে বা পরিবেশন বা উপস্থাপনা করতে চাচ্ছে সুন্দরভাবে। সো আসলেই এই কবিতার শিকার কিছু নেই বলে আমি মনে করি। আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এই কবিতার ভিতরে কী আছে, কবিতাটা আদৌ কতটুকু ঠিক। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।